দেখুন আজকে আমার বাড়ি করেছি কালকে বাড়ি নাও থাকতে পারে, আজকে সন্তান হয়েছে কালকে নাও সন্তান থাকতে পারে। তাহলে এই আনন্দটা আমাদের অল্প সামান্য কিছুদিনের জন্য, আর ভগবত রিলেটেড যে আনন্দটা, যেমন আমি ভগবানের ভজন করেছি আজকে 100 মালা বা আমি 1 লক্ষ মা নাম জপ করেছি, তাহলে কি হবে বলছে বা কি আনন্দ লাভ করলাম, এর চেয়ে বড় আনন্দ কি হতে পারে। আজকে আমি ভগবানকে এত যে সুন্দর পরিপাটি করে ভগবানকে ভোগ নিবেদন করেছি, বলছে হা আমার প্রভু আমার গুরু সুন্দর আমার রাধা ঠাকুরানি কি সুন্দর করে প্রসাদ পেয়েছেন, এই যে আমার যে আনন্দ উপভোগ করলো বলছি আনন্দটা আমাদের কোনোদিন কয় হবে না, এটা চিৎময় আনন্দ। এই জন্য এখানে বললেন সচিদানন্দ, এই সচিদানন্দকে আমরা এমন করে বুঝতে হবে। এখানে আমরা দেখতে পাই সচিদানন্দর উপায় বিশুৎপত্তাদি হেতবে। এইবার বি আনন্দ এখানে আরো বোঝানো হয়েছে, যেমন ভারতবর্ষে আমরা 4 প্রকারের বিগ্রহকে দেখতে পাই, যেমন আমরা তিরুপতি বালাজি, তিরুপতি বালাজিকে দেখতে আমরা দেখি যখন বালাজির মধ্যে যাবেন কে দেখবেন সারাদিন শুধু জেগেই থাকে, মাঝখানে 15 মিনিট ঘুমাবে আবার জেগে থাকবে, বলছে এত ঠাকুর জাগবে কেন, বলছে ও বা জাগবে না কেন, সারাদিন ভক্তকে দর্শন করবে, ভক্ত আর ভক্তির ভগবান আর ভক্তের মিলনই তো আনন্দ, এই জন্য বলছে আমি ভক্তকে দেখি আনন্দ লাভ করতে পারি, এই জন্য আমি নিদ্রাই যাই না। চলে গেলেন এক ঠাকুর, আরেক ঠাকুর হচ্ছেন বৃন্দাবনে বিহারীজি মানে বাঙ্কে বিহারি, বাঙ্কে বিহারীতে দেখবে উত্তর ভারতে উনি কখনো মানে জাগবেন না, সর্বদা উনি ঘুমাবেন, ঘুম থেকে উঠেই না উঠেই না 10 মিনিট 15 মিনিট মানে 20 মিনিট আধা ঘন্টা পর বাঙ্কে বিহারি উঠেন, আবার 2 মিনিটের জন্য জাগি আবার ঘুমিয়ে পড়েন, আবার 20 মিনিট পরে আবার 1 মিনিটের জন্য জাগবেন আবার ঘুমিয়ে পড়েন, বলছে এই ঠাকুরের কি মান, কালে ঘুমই না ভাঙে না সারাদিন শুধু ঘুম আর ঘুম, মঙ্গল আরতি পর্যন্ত হয় না। এইবার উদয়পুরের শ্রীনাথজি, উদয়পুরের শ্রীনাথজি উনি সর্বদা শুধু কি করেন বলছে আমাকে খাবার দিতে হবে না, আমাকে ভোগ লাগাতে হবে না, আমাকে ফল মূল অন্ন শাকার কিচ্ছু দিতে হবে না, আমাকে শুধু সর্বদা কীর্তন শোনাও, রাগ রাগিনী কীর্তন শোনাও, তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাই। এই জন্যই উদয়পুরের শ্রীনাথজি সর্বদা কি করেন সর্বদাই এই ভগবানের কীর্তন তার লীলাগান তার কীর্তনই উনি পছন্দ করেন। এইবার পুরীর জগন্নাথ দেব, এই যে আজকে যার অনুষ্ঠান হলো, এই জগন্নাথ দেব বলছে আমার সর্বদা খেতেই পারবো, আমি মানে কত বর্ষ ছাড়া এমন অন্যত ভুজি না, এই জন্যই কত দিনের মধ্যে কত শতবার ভোগ লাগে অসম্ভব, 54 বার 56 মনের চালে 54 বার ভোগ লাগে, তাহলে দেখুন কতবার ভোগ লাগে। জগন্নাথ মনে করেন, জগন্নাথ বলে তুমি আমাকে দাও তাহলে আমি সন্তুষ্ট, এই জন্যই আমরা যদি কোনো কিছু নিবেদন নাও করতে পারি জয় জগন্নাথ জগন্নাথকে অপার করে নিবেদন করে আমরা এটা গ্রহণ করতে পারবো, কেন বলতে জগন্নাথ ভক্তবৎসল, তো এই জন্য এটা নিবেদন করা যায়। এই যে আমরা 4 দেবতা মানে 4 জন ঠাকুরকে দেখতে পেলাম বৃন্দাবনের 4 জন ঠাকুরের মানে ভারতবর্ষের 4 ঠাকুরের 4 জন ভাব মূর্তি, এটা দেখে যে আমাদের আনন্দ লাভ হয় বলছে আনন্দ অন্যতা কোথাও পাবো না, এই জন্যই এই কথা বললেন আমাবিনা অন্যে নারী ব্রজবেন দিতে, এই জন্যই এই কথা এখানে বলে দিলেন। আনন্দ বলতে চিতের যে সংবিধান সুখ বা আল্লাহ তাকেই বলে আনন্দ, এই আমার চিত্তরূপী যে একজন দর্পণ আছে এই চিত্তের যে উৎপন্নতা তাকেই বলা হয় আনন্দ। এইবার জড়জাগতিক আনন্দ আপনাকে দুঃখ দেবে আর ভগবত রিলেটেড আনন্দ আপনাকে সুখ দেবে, এটাই পার্থক্য আর কিচ্ছু নয়। এইবার বললেন যে সচিদানন্দ উপায় বিশ্বোৎপত্তাদি হেতবে, বিশ্বকে যে রক্ষা করলেন বিশ্বকে যে সৃষ্টি করলেন বিশ্বকে ক্ষয় লয় থেকে রক্ষা করলেন সেই ভগবানকে আমি সর্বদা ভজন করি। তারপরে কি বললেন তাপত্রায় বিনাশায়, দেখুন এখানে 3 প্রকার তাপকে বর্ণন করলেন ব্যাসদেব গোস্বামী,
বেদকে শুনে সামান্য কিছু না, ভগবানের সত্যকে সমতার। উনি চিন্তা করলেন, দেখো এই যে বেদপেশ, উনি বললেন যে এই বিশ্ববাসীর মধ্যে এই কলিহত জীবকে সবাই দুঃখী, কেউ সুখী নয়। এই জন্যই সমস্ত দুঃখটিকে তিন ভাগে বিভাজন করলেন, আদি ভৌতিক, আধ্যাত্মিক এবং আদি দৈবিক। এই তিন প্রকার দুঃখকে বর্ণন করলেন। তার মধ্যে দেখো আদি ভৌতিক মানে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক। সমস্ত মহাভারতে 5000 চরিত্র অঙ্কন করলেন বেদব্যাস, অথচ 5000 চরিত্রের মধ্যে একজনে আরেকজনে কোনো মিল নেই, তাহলে কত পুরনো অবতার। এই জন্য উনি এই সমস্ত দুঃখকে তিন ভাগে বিভাজন করলেন। আদি দৈবিক দুঃখটা হচ্ছে দুই প্রকার। দেখুন আমরা বুঝে নেই, সমস্ত দুঃখ তাপত্রায় বিনাশায়, তাপত্রায় মানে তিন প্রকার তাপ মানে দুঃখ, তার মধ্যে আদি দৈবিক। আদি দৈবিকটাকে আবার দুই ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে কি পূর্ব জন্মকৃত যে কর্মফল, আমি এই জীবনে কোনো পাপ করিনি। মানে কোনো অনেকে বলতে পারেন, দেখুন দাদা আমি এই জীবনে না কোনো পাপই করিনি, জন্ম থেকে এই পর্যন্ত এত বছর হয়েছে এই অবধি পর্যন্ত আমার কোনো অপরাধ বা পাপ করিনি, কিন্তু আমার কেন এত দুঃখ। সাধু বললেন, তুমি জানো না কত শত জন্ম পার হয়ে এসছো না, এই জন্যই তোমার পূর্ব পূর্ব জন্ম কর্ম ফল সেটাই দূর করতে হবে। পারব্ধ, এই পারব্ধ দূর করতে হলে কোন দ্বারাই সম্ভব নয়, একমাত্র ভগবানের ভজন করলে এটা সম্ভব। রূপ গোস্বামী পাদ মথুরা সন্দর্ভে লিখেছেন, মথুরা মাহাত্ম্যে লিখেছেন যে কর্মফল অন্য কোন ব্যক্তিকে যত 10,000 বছর বা 10 বছর যদি ভোগ করাতে হয়, একজন সাধু ব্যক্তির জন্য তা 10 দিনে সম্ভব হয়ে যাবে। মনে করুন যারা সাধু হয় তাদের পূর্ব কর্মফল বলছেন যে 10 বছর যদি সময় লাগে, একজন সাধু ব্যক্তি যদি হয় সাধু ভজন সাধন করে তার যত 10 বছরের ভোগ 10 দিনে সমর্পণ হয়ে যাবে। কেন যে সাধু তো ভগবানের ভক্ত, এই জন্য ভগবান তাকে এই পারব্ধটা কমিয়ে দেয়, কিন্তু এই বলে সম্পূর্ণ পারব্ধ খণ্ডন করে দেয় না। এইবার আরেকটি হচ্ছে কি প্রকৃতিগত, হঠাৎ করে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলসার, ভূমিকম্প ইত্যাদি এসে আপনাকে কিছু ক্ষতি করে দেওয়া, এটাও এক প্রকার দুঃখ। আদি দৈবিককে দুই ভাগে ভাগ করলেন, একটা হচ্ছে পূর্বজন্ম জন্মকৃত পারব্ধজনিত, আরেকটি হচ্ছে প্রকৃতিগত দুঃখ। আর আধ্যাত্মিক আবার এটাও আবার দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক আরেকটি হচ্ছে মানসিক। শারীরিক হচ্ছে যেমন কফ, পিত্ত, জ্বর ইত্যাদি থেকে স্বাভাবিক একটু দুঃখ, হঠাৎ করে জ্বর আসলো, হঠাৎ করে একটি রোগ হয়ে গেল, এগুলো যে দুঃখটা বলছে এটা এটা এক প্রকার দুঃখ। অথবা মানসিক, কোনো কিছু ভালো লাগছে না, হঠাৎ করে মনে অস্থিরতা, অধীর, কোনো চিন্তা চেতনা ইত্যাদি, এটা এক প্রকার দুঃখ, এটা হচ্ছে কি আধ্যাত্মিক। শেষে কি বললেন আদি ভৌতিক, আদি ভৌতিক আবার হঠাৎ করে কোনো অন্য কোনো জীব থেকে দুঃখ পাওয়া, যেমন আপনাকে কুকুর কামড়ে দিয়েছে, বানর কামড়ে দিয়েছে, সাপে কামড় দিয়েছে, এই দুঃখটাকে বলা হয় আদি ভৌতিক। এই জন্যই বেদব্যাস এই সমস্ত দুঃখটাকে তিন ভাগে বিভাজন করলেন, তার মধ্যে এই তিন প্রকার বর্ণন করলেন। তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, এবার বর্ণন করলেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বেদব্যাস এখানে বর্ণন করলেন শ্রীকৃষ্ণায় ভয়ং নমঃ, বহু বচনে বর্ণন করলেন, এখানে এক বচনে বর্ণন করতে পারতেন, উনি কেন এক বচনে বর্ণন করলেন না। উনি বললেন দেখো তার পরবর্তী যারা শুনবে, যারা মানবে, যারা অধ্যয়ন করবে, যারা পূজন করবে, যারা পঠন করবেন, তারা সবাই আমার শিষ্য। এই জন্যে উনি এক বচনে মান বাদ দিয়ে বহু বচনে বলে দিলেন শ্রীকৃষ্ণায় ভয়ং নমঃ। এমন করে উনি কি করলেন এই কথা বর্ণন করলেন। এখানে আরো কিছু বর্ণন করতে গিয়ে এখানে হঠাৎ করে
দেখতে বললেন যে নমস্কার, তুমি নমস্কার করবে। এখানে বেদব্যাস যখন এটা বললেন যে সবাই আমাকে নমস্কার করো, নম বলতে কি প্রণাম করা, নমস্কার করা, মাথা নত করা। যখনই তুমি নমস্কার করবে তখনই তোমার পুরস্কার মিলবে। এই জন্য মাথা নমস্তক নত করতে হয়। মস্তকটা নত করলে ভগবানের উপর থেকে কৃপা অটোমেটিকলি চলে আসে। এখানে আবার সকাকস্য ভুবস্য অনুকূল পশ্য ব্যাপারস্য নমস্কারস্য, এইখানে খুব সুন্দর করে নমস্কার কথা বর্ণন করলেন। নমস্কার আবার তিন প্রকার, নমস্কার আবার তিন প্রকার। একটি হচ্ছে কায়িক, বাচিক আর মানসিক। কায়িক বলতে নিজের মানে কায় দেহ দ্বারা, বাচিক বলতে বাক্য দ্বারা, মানসিক বলতে মন দ্বারা। এই তিন প্রকারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানসিক প্রণাম করা। এবার তিন প্রকার প্রণামের মধ্যে দেখুন আমরা একটু বলে দিই। হঠাৎ করে গুরুদেব আসলেন, গুরুদেবকে দেখি আমি সর্বাষ্টাঙ্গে প্রণাম করলাম, নিজের দেহ দ্বারা একবারে রুটিতে প্রণাম করলাম, এটাকে বলা হচ্ছে কায়িক। আবার হঠাৎ করে কোনো সাধু আসছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি, তথাপি ওনাকে প্রণাম করার আমার সুবিধা হচ্ছে না। দাদা বাবা জয়লাদে, বাবা মহারাজ জয়লাদে, দণ্ডবর প্রণাম, সঙ্গে সঙ্গে মাথাটা নত করে নমস্কার করা, তার চরণের উদ্দেশ্যে মানে নিজের শিবটাকে নত করা, এটা প্রকার বাক্যরূপী নমস্কার। মানসিক নমস্কার মনে করুন এদিক দিয়ে এসছেন, আমি এদিকে রাস্তায় যাচ্ছি, এখানে মন্দিরে এত ব্যস্ততা যে আমি নামতে পারলাম না, সঙ্গে সঙ্গে মনটাকে স্থির করে সেই মন্দিরের উদ্দেশ্যে, মনটাকে স্থির করে মন্দিরের উদ্দেশ্যে যে মাথা নত করা, মস্তকটা নত করা, তাকে বলা হয় মানসিক প্রণাম। অন্তরের অন্তঃস্থল থেকে কায় মনোবাক্যে যদি আমি নত করতে পারি সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রণাম, বা মানসিক প্রণামটাই সর্বশ্রেষ্ঠ। এইখানে শরীরের দ্বারা যে নমস্কার তাকে বলে কায়িক, বাক্যের দ্বারা যে নমস্কার তাকে বলে বাচিক, আর চরণে প্রণত হয়ে যে নমস্কার বা নিজের একাগ্রভাবে যে নমস্কার তাকে বলে মানসিক। এমন ভাবে তিন প্রকার মানসিক এবং মানে তিন প্রকার নমস্কারের কথা বললেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। আমরা শ্রীকৃষ্ণচন্দ্রকে এমন ভাবে নমস্কার বা সাধু গুরুবৈষ্ণবকে এমন ভাবে নমস্কার করতে পারি। যিনি সর্বভূতি হৃদয়ে ভগবান অবস্থান করে, মণিগণে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ, যাকে ব্যাস দিয়ে হা পুত্র বলে সর্বসম্বোধন করেছেন, সেই বেদপেশ রূপী বেদপেশের পুত্র রূপী সুগতি গোস্বামীকে আমি বারংবার প্রণাম করি। ভারতবর্ষে পরম ভূত পবিত্র সাতটি অরণ্য রয়েছে, তার মধ্যে যে অরণ্যতে বসে তপস্যা করলে অল্প সময় সিদ্ধি লাভ করা হয়। অরণ্য মানে কি? নরণ্য ইতি অরণ্য। এবার একে নৈ সমাস করলে আমরা অরণ্য বলতে, রণ্য রণ্য মানে কি? যুদ্ধক্ষেত্র। নরণ্য ইতি অরণ্য নৈ সমাস করলে দেখতে পাই। এবার যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি কাটাকাটি নেই যাকে তাকে বলা হয় অরণ্য। যেমন জীব জীবস্ব জীবনম, এক জীব আরেক জীবের জীবন, এটাই হচ্ছে নিয়ম। যেমন একটি টিকটিকি তার নিজে জীবন ধারণ করে একটি পোকাকে ধারণ করে, সেই পোকাকে আবার ব্যাং খেয়ে তার জীবন ধারণ করে, তারপরে সেই ব্যাংকে আবার সর্প মানে সাপকে তার জীবন ধারণ করে, সেই সাপকে ময়ূর খেয়ে জীবন ধারণ করে, সেই ময়ূরকে ভাগ ইত্যাদিকে জীবন ধারণ করে। জীব জীবস্ব জীবনম। এবার পশু
একটি পশু আরেকটি পশুকে শিকার করে, এটি তার প্রকৃতি। আর মানুষ যখন পশুকে শিকার করে এটাকে বলা হয় বিকৃতি। কেন? যে একটি পশু আরেকটি পশুর জীবনে আহার সে খেতেই হবে। যেমন টিকটিকি পোকা কে জীবনদান করলেন, পোকা ব্যাং ব্যাং পোকা কে জীবনদান করলেন, এমন ভাবে একটি পর একটি জীবন। কিন্তু আমরা মানুষ যদি এগুলো করি বলছে এগুলো